আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সকলকে বেসিক ক্যাম্পাসের পক্ষ থেকে স্বাগত। আশা করছি সকলে ভালো আছো। আজকে আমরা আলোচনা করব অর্থনীতি নবম এবং দশম শ্রেণীর তৃতীয় অধ্যায়ের উপযোগ নিয়ে। আচ্ছা, আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম নবম এবং দশম শ্রেণীর তৃতীয় অধ্যায়ের চাহিদা এবং যোগান নিয়ে। আজকে আমরা আলোচনা করব উপযোগ। উপযোগটা কি? দেখো, কোন দ্রব্যের বা কোন পণ্যের অভাব পূরণের ক্ষমতাকে কি বলা হচ্ছে? উপযোগ বলা হচ্ছে। আবার বলি, কোন দ্রব্য অথবা কোন পণ্যের যদি অভাব পূরণের ক্ষমতা থাকে তাহলে তাকে বলা হবে উপযোগ। উপযোগের সাথে ভালো মন্দের বা নৈতিকতার কোনো সম্পর্ক নেই। যদি কোনো মানে হচ্ছে তোমার মাদক দ্রব্য বা অন্য কোনো পদার্থ যদি কারো অভাব পূরণ করতে পারে তাহলে তার জন্য সেটাই কি হবে, অভাব পূরণের ক্ষমতা যদি থাকে তাহলে তার জন্য সেটা উপযোগ হবে এবং তাকে দ্রব্য বলা হবে। বুঝতে পারছো? তাহলে উপযোগটা কি? অভাব পূরণের ক্ষমতা। উপযোগের সাথে কি নাই? নৈতিকতার কোনো সম্পর্ক নাই। উপযোগের সাথে আরেকটা সম্পর্ক আমরা আলোচনা করবো, সেটা হচ্ছে ভোক্তা এবং ভোগ। উপযোগের সাথে এই দুইটা ধারণা উৎপত্তি। দেখো, ভোক্তা এবং ভোগ। আচ্ছা, ভোক্তা কাকে বলে? যিনি উপযোগ নিঃশেষ করেন, যিনি উপযোগ কি করেন, নিঃশেষ করেন, তাকে কি বলা হচ্ছে? ভোক্তা বলা হচ্ছে। আর ভোক্তা কি? উপযোগ নিঃশেষ করাটাই হচ্ছে ভোগ। বুঝতে পারছি? তাহলে ভোক্তা কে? ভোক্তা যিনি উপযোগ নিঃশেষ করেন তিনি হচ্ছেন ভোক্তা। আর হচ্ছে ভোগ কাকে বলতেছে? দেখো, উপযোগ নিঃশেষ করাটাই হচ্ছে ভোগ। তাহলে আমরা বুঝতে পারছি যে উপযোগটা কি, ভোক্তা কি, আর ভোগ কি। ঠিক আছে, উপযোগ হচ্ছে অভাব পূরণের ক্ষমতাকে উপযোগ বলছি, ভোক্তা হচ্ছে যিনি উপযোগ নিঃশেষ করেন তাকে কি বলা হচ্ছে, ভোক্তা বলা হচ্ছে, এবং ভোগ হচ্ছে উপযোগ নিঃশেষ করাটাই হচ্ছে ভোগ। ঠিক আছে, আজকে আমরা মোট উপযোগ এবং প্রান্তিক উপযোগ নিয়ে আলোচনা করব। ঠিক আছে, মোট উপযোগ কাকে বলে? দেখো, কোন দ্রব্যের বিভিন্ন একক থেকে প্রাপ্ত উপযোগের সমষ্টিকে মোট উপযোগ বলে। ঠিক আছে, তাহলে আমরা আরেকবার কথাটা রিপ্লাই করছি। একটি নির্দিষ্ট সময়ে কোন দ্রব্যের বিভিন্ন একক থেকে প্রাপ্ত উপযোগের সমষ্টিকে কি বলা হচ্ছে? মোট উপযোগ বলা হচ্ছে। ঠিক আছে, আমরা যদি একটি নির্দিষ্ট সময়ে একটাই দ্রব্য বারবার ব্যবহার করি তাহলে সেই দ্রব্যের প্রতি আমাদের আকৃষ্ট কি হয়ে যায়, কমে যায়। যেমন ধরা যায় যে বাজারে গিয়ে আমি একটা আম কিনলাম বা আম খেলাম, প্রথম আমের কাছ থেকে প্রথম আমের জন্য আমি 5 টাকা দোকানদারকে দেওয়ার ইচ্ছা প্রকাশ করলাম। দেখো, আম মোট উপযোগ। ঠিক আছে, আচ্ছা, প্রথম আমের জন্য মনে করো আমি দোকানদারকে 5 টাকা দিতে ইচ্ছা প্রকাশ করলাম। আচ্ছা, তাহলে আমার মোট উপযোগ হচ্ছে 5 টাকা, হচ্ছে 5 একক। ঠিক আছে, আমার মোট উপযোগ কত? 5। আচ্ছা, যদি আমি দ্বিতীয় আমটি গ্রহণ করি, সরি, প্রথম আম, আচ্ছা দ্বিতীয় আম যদি আমি গ্রহণ করি তাহলে আমার মোট উপযোগ কি হবে? মোট উপযোগ বৃদ্ধি পাবে। তাহলে দ্বিতীয় আমের জন্য মনে করো আমি 1 টাকা কম দিচ্ছি, তাহলে 5 যোগ 4, তাহলে 9 একক। ঠিক আছে, আচ্ছা তৃতীয় আম যখন আমি গ্রহণ করব তখন দেখা গেল যে আরো 1 টাকা কম দিতে চাচ্ছি বা 1 একক কম দিতে চাচ্ছি, তাহলে কি হবে? 9 যোগ 3 = 12। ঠিক আছে, তাহলে আমার মোট উপযোগ কি হচ্ছে? বৃদ্ধি পাচ্ছে। কিন্তু আমার দেখো, এখানে প্রথম আমের জন্য যে টাকাটা আমি দিতে চাচ্ছিলাম কিন্তু দ্বিতীয় এবং তৃতীয় আমের জন্য সেম একই পরিমাণে টাকা আমি অর্থ ব্যয় করছিলাম। বুঝতে পারছো? আচ্ছা, চতুর্থ যখন 4 নম্বর আমটি আমি গ্রহণ করব তখন কি করব? আরো 1 টাকা কম দেওয়ার চেষ্টা করি, তাহলে হচ্ছে, তাহলে মোট উপযোগ হচ্ছে 14। ঠিক আছে, যখন আমি পঞ্চম আমটি গ্রহণ করব, দেখো 5 নম্বর আমটি যখন আমরা গ্রহণ করছি তখন তার জন্য আমি 1 টাকা দিতে সম্মত, তাহলে 15। আচ্ছা দেখো, এখানে 1 হয়ে গেছে কিন্তু তারপরে কিন্তু আমরা আরো কম দিতে পারি না, শেষে একটা আম যদি আমরা ফ্রি নিই তাহলে বিনামূল্যে। দেখো, ষষ্ঠ আমের জন্য আমাকে কোনো অর্থ ব্যয় করতে হচ্ছে না। আচ্ছা দেখো, এখানে 0 হয়ে গেছে, অর্থাৎ আমি ষষ্ঠ নম্বর আমটা কি করলাম? ফ্রি বা বিনামূল্যে নিলাম। ঠিক আছে, তাহলে
এরপরে যদি আমি অষ্টম সপ্তম আম গ্রহণ করি তাহলে কি হবে, সেটা আমার ঋণাত্মক হয়ে যাবে। তাহলে যদি আমি কি করি সপ্তম নাম্বার আম ব্যবহার গ্রহণ করি তাহলে কি হয়ে যাবে, দেখো এখানে চোদ্দ মাইনাস পনেরো সমান মাইনাস এক, কি হয়ে যাবে মাইনাস এক, অর্থাৎ সাত নম্বর আমটি আমি যদি গ্রহণ করি কোনোভাবে তাহলে সেটা ঋণাত্মক হয়ে যায়, বুঝতে পারছো? তো আমাদের মোট উপযোগ কি হয়, বৃদ্ধি পায়। মোট উপযোগ দেখো ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে, কিন্তু আমের প্রতি যে আমার আগ্রহ বা আকাঙ্ক্ষা প্রথমটাতে ছিল কিন্তু দ্বিতীয় তৃতীয় চতুর্থ এবং পঞ্চমে সে আগ্রহ বা ইচ্ছাটা নাই, বুঝতে পারছো? তাহলে এই মোট উপযোগকে বলা হচ্ছে টি ইউ, ঠিক আছে? টি তে হচ্ছে টোটাল, ইউ তে হচ্ছে ইউটিলিটি, টি ইউ, এটাকে সংক্ষেপে টি ইউ লেখা যায় অথবা মোট উপযোগও আমরা লিখতে পারি। আচ্ছা, মোট উপযোগ থেকে প্রান্তিক উপযোগের উৎপত্তি দেখো, প্রান্তিক উপযোগটা কি, এটা হচ্ছে মোট উপযোগ। এখন আমরা প্রান্তিক উপযোগ নিয়ে আলোচনা করব। প্রান্তিক উপযোগ হচ্ছে কোন দ্রব্যের এক একক পরিবর্তনের ফলে মোট উপযোগের যে পরিবর্তন হয় তাকে প্রান্তিক উপযোগ বলে, ঠিক আছে? কোন দ্রব্যের এক একক পরিবর্তনের ফলে মোট উপযোগের যে পরিবর্তন হয় তাকে কি বলা হচ্ছে, প্রান্তিক উপযোগ বলা হচ্ছে, ঠিক আছে? আচ্ছা, মোট উপযোগ কি পায়, বৃদ্ধি পায়, কিন্তু প্রান্তিক উপযোগ কমে যায়, বুঝতে পারছি? মোট উপযোগ বৃদ্ধি পেলে প্রান্তিক উপযোগ কি হয়, কমে যায়। প্রান্তিক কথাটার অর্থ হচ্ছে শেষ, বুঝতে পারছো? শেষ। আচ্ছা, প্রান্তিক উপযোগকে বলে মার্জিনাল ইউটিলিটি, অর্থাৎ এটাকে এমইউ লেখা যায়, কি লেখা যায়, এমইউ লেখা যায়, অর্থাৎ এম তে মার্জিনাল ইউটিলিটি, অর্থাৎ প্রান্তিক উপযোগ। দেখো প্রান্তিক উপযোগ প্রথমেরটা ঠিক থাকে। আচ্ছা, প্রথমে আমি যখন একটা একটা আমের জন্য পাঁচ টাকা ব্যয় করেছিলাম তাহলে তখন আমার প্রান্তিক কত ছিল, পাঁচ এককই ছিল। আচ্ছা, দ্বিতীয়টার জন্য কি আমি পাঁচ একক পাঁচ টাকা দিয়েছি বা পাঁচ টাকা ব্যয় করেছি, করিনি, কত করছি, চার একক, দেখো কত, চার। তৃতীয়টার জন্য দেখো তিন একক, চতুর্থের জন্য দুই, তারপর পঞ্চমের জন্য এক, ষষ্ঠের জন্য কোনো অর্থই ব্যয় হয়নি, সপ্তমের জন্য দেখো মাইনাস এক, বুঝতে পারছি? হ্যাঁ, তাহলে মার্জিনাল, দেখো মার্জিনাল ইউটিলিটি বের করতে পারবো আমরা। দেখো প্রথমটার প্রথমটার জন্য আমি যে অর্থটা ব্যয় করেছিলাম পাঁচ একক, তাহলে আমার তখন মার্জিনাল ছিল কত বা প্রান্তিক উপযোগ ছিল পাঁচ। আচ্ছা, দ্বিতীয়টার জন্য কি আমি পাঁচ টাকা ব্যয় করছি, না ব্যয় করিনি, কত ব্যয় করছি, চার টাকা ব্যয় করছি, তাহলে আমার মার্জিনাল হচ্ছে চার। তারপরে তিন টাকা ব্যয় করছি, তিন, দুই টাকা ব্যয় করছি, তারপরে দুই, পঞ্চম নম্বরের জন্য এক, ষষ্ঠ নম্বরের জন্য কোনো অর্থই ব্যয় করি নাই, এবং সপ্তম নম্বরের জন্য দেখো মাইনাস এক, অর্থাৎ কি হয়ে গেছে, ঋণাত্মক হয়ে গেছে। এখানে পরীক্ষার মধ্যে একটা কোশ্চেন বরাবরই আসে, যখন মোট উপযোগ সর্বোচ্চ হয় প্রান্তিক উপযোগ কি হয়, ঋণাত্মক হয়, ধনাত্মক হয়, শূন্য হয়, নাকি সমান থাকে? তাহলে দেখো আমাদের মোট উপযোগ যখন সর্বোচ্চ, মোট উপযোগ সর্বোচ্চ কত, পনেরো, এই যে দেখো মোট উপযোগ আমাদের পঞ্চম নম্বরে কত আসছে, পনেরো, তখন আমাদের প্রান্তিক উপযোগ কি হয়ে গেছে, দেখো মোট উপযোগ আমাদের কত আসছে, মোট উপযোগ হচ্ছে আমাদের সর্বোচ্চ পনেরো। আচ্ছা, তখন আমাদের প্রান্তিক উপযোগ কিন্তু শূন্য। তাহলে মোট উপযোগ যদি কি হয় সর্বোচ্চ হয় তখন প্রান্তিক উপযোগ শূন্য। তাহলে বোঝা যাচ্ছে যদি আমাদের এমসিকিউ কখনো এরকম প্রশ্ন আসে, যদি মোট উপযোগ কি হয় সর্বোচ্চ হলে প্রান্তিক উপযোগ কি হয়, তাহলে প্রান্তিক উপযোগ অবশ্যই কি হবে, শূন্য হবে। মোট উপযোগ যখন সর্বোচ্চ হবে প্রান্তিক উপযোগ শূন্য হয়। আচ্ছা, আরেকটা কোশ্চেন হচ্ছে যে প্রান্তিক উপযোগ কি ঋণাত্মক হতে পারে, অবশ্যই ঋণাত্মক হতে পারে, প্রান্তিক উপযোগ অবশ্যই কি হতে পারে, ঋণাত্মক হতে পারে, ঠিক আছে? এখন আমরা প্রান্তিক উপযোগ একটা রেখা অঙ্কন করব। দেখো একটা কাল্পনিক সূচি থেকে আমরা একটি কাল্পনিক প্রান্তিক রেখা অঙ্কন করার চেষ্টা করব, ঠিক আছে? আচ্ছা, এটা হচ্ছে একটা সূচি, এটা হচ্ছে দ্রব্য বা পণ্য, সাপোজ ধরি আম, প্রথম আমের জন্য মনে করো আমি ব্যয় করলাম কত টাকা, চার টাকা, ওকে। আচ্ছা, তাহলে আমার প্রান্তিক হবে কত, চার একক, ঠিক আছে? আচ্ছা, দ্বিতীয় আমের জন্য আমি তিন টাকা যদি ব্যয় করি তাহলে চার আর তিন কত হয়ে গেছে, সাত, ঠিক আছে? মোট উপযোগ কত হয়েছে, সাত, কিন্তু প্রান্তিক কত হবে দেখো, সাত থেকে চার যদি বাদ দিই তাহলে তিন, ঠিক আছে? ওকে ওকে। তারপরে দ্বিতীয়টার জন্য দেখো আমি যদি দুই টাকা দিতে প্রস্তুত হই তাহলে সাত যোগ দুই তাহলে কত হবে, নয়, তাহলে এটা থেকে এটা বিয়োগ করো, দুই, ঠিক আছে? ওকে। চার নম্বর আনার জন্য দেখো যদি এক টাকা দিতে সম্মত হয় তাহলে কত হবে,
10 তাহলে প্রান্তিক হবে আমার 1 ওকে এটা থেকে এটা বিয়োগ আচ্ছা পঞ্চমটার জন্য দেখো পঞ্চমটার জন্য হচ্ছে যদি আমি কি করি এখানে একটা কোনো অর্থই ব্যয় করব না অর্থাৎ এখানে পঞ্চম নম্বরে যদি আমি আম গ্রহণ করি তাহলে কোনো অর্থই ব্যয় করব না তাহলে কি হবে দেখো 10 যোগ 0 সমান কত 10 তাহলে এখানে কি হবে 10 থেকে 10 যদি বিয়োগ করা হয় তাহলে 0 বুঝতে পারছি আচ্ছা যদি 6 নম্বর আম আমি গ্রহণ করি তাহলে দেখো কি হয়ে যায় ষষ্ঠ আচ্ছা 6 নম্বর আম গ্রহণ করার ক্ষেত্রে আমি এখন দেখো যখন মোট উপযোগ শূন্য হয়ে যায় তখন প্রান্তিক উপযোগ কি হয় ঋণাত্মক হয় বুঝতে পারছি আচ্ছা তাহলে কি হবে 9 বিয়োগ 10 সমান মাইনাস 1 তাহলে এটা থেকে যদি বিয়োগ করা হয় তাহলে মাইনাস বুঝতে পারছি তাহলে মোট উপযোগ এখানে সর্বোচ্চ কত 10 তখন প্রান্তিক উপযোগ 0 এই যে এই সূচি থেকে আমরা একটা প্রান্তিক উপযোগ রেখা অঙ্কন করার চেষ্টা করব দেখো লম্বভাই ভূমি লম্বভাই ভূমি ও এক্স ভূমি ও ওয়াই লম্ব আচ্ছা উপরে হচ্ছে প্রান্তিক উপযোগ টাকায় এখানে কি লিখবো প্রান্তিক উপযোগ টাকায় তাহলে এমইউ টাকায় ঠিক আছে এমইউ টাকায় আর এখানে হচ্ছে দ্রব্যের একক কি দ্রব্যের দ্রব্যের একক ঠিক আছে উপরে হচ্ছে এমইউ টাকায় এবং নিচে হচ্ছে দ্রব্যের একক আমরা কি অঙ্কন করছি এই যে আমরা প্রান্তিক উপযোগ রেখাটা অঙ্কন করছি তাহলে এমইউ অর্থাৎ প্রান্তিক উপযোগ ঠিক আছে আচ্ছা প্রথম আমের জন্য আমি সর্বোচ্চ কত টাকা ব্যবহার করেছিলাম দেখো এটা হচ্ছে প্রথম আম প্রথম আমের জন্য কত টাকা ব্যবহার করেছিলাম আমরা 4 টাকা এই যে টাকা যেহেতু উপরে লিখছে তাহলে 4 টাকা নিচে কোন নাম্বার আমের জন্য প্রথম নাম্বার আমের জন্য ঠিক আছে যা A1 দ্বারা নির্দেশ করে দিলাম ওকে দ্বিতীয় আমের জন্য দেখো দ্বিতীয় আমের জন্য কত টাকা ব্যবহার করেছি আমরা ব্যয় করেছি 3 টাকা ঠিক আছে তাহলে 3 টাকা দ্বিতীয় দুই নম্বর আমেরটা ব্যবহার হচ্ছে বি ওয়ান দ্বারা নির্দেশ করছি আচ্ছা তৃতীয় যখন আমরা 3 নম্বর আমটা গ্রহণ করেছি তখন আমরা কতটুকু উপযোগ পেয়েছি হচ্ছে 2 একক ঠিক আছে এটা হচ্ছে 2 টাকা দুই এবং এটা হচ্ছে 3 নম্বর আম যা হচ্ছে সি ওয়ান দ্বারা নির্দেশ করছি ওকে আচ্ছা তারপরে দেখো চতুর্থ আমের জন্য আচ্ছা 4 নম্বর আমের জন্য আমরা কয় টাকা ব্যয় করছি 4 নম্বর আমের জন্য আমরা 1 টাকা ব্যয় করছি ঠিক আছে এটা হচ্ছে চতুর্থ আম যা ডি বিন্দুতে নির্দেশ করছে ডি1 ঠিক আছে আচ্ছা দেখো পঞ্চম নাম্বার আমের জন্য আমি কোনো অর্থই ব্যয় করছি না তাহলে এই যে দেখো 0 ঠিক আছে এই যে এটা হচ্ছে 0 কয় নাম্বার আম এটা পঞ্চম এই যে 5 নাম্বার আমার জন্য কোনো অর্থই ব্যয় করিনি দেখছো তোমরা এই যে 0 ঠিক আছে তাহলে এটা হচ্ছে এখানে একটা বিন্দু উৎপন্ন হয়েছে বিন্দুটা F দিন ই নাম দিন ওকে ই বিন্দু ঠিক আছে আচ্ছা ষষ্ঠ নাম্বার আমের জন্য দেখো কি হয়ে গেছে ঋণাত্মক তাহলে জিরো তো এখানে এখানে কত জিরো হয়ে গেছে তাহলে এখন ঋণাত্মক নিচে নিচের দিকে তাহলে এই রেখাটাকে একটু বাড়তি করে নেই ঠিক আছে আচ্ছা মাইনাস দেয় ঠিক আছে মাইনাস দেয় এই যে এই দুটা যোগ করে দিই তাহলে এটা হচ্ছে F1 ঠিক আছে আচ্ছা এটা কত নম্বর আম ছিল ষষ্ঠ ঠিক আছে ষষ্ঠ ছয় নম্বর এই যে আমরা হচ্ছে 6 নম্বর তাহলে এটা যদি বর্ণনা করা হয় তাহলে দেখো আমাদের লক্ষ্য করা যাচ্ছে যে মোট উপযোগ কি হচ্ছে বৃদ্ধি পাচ্ছে কিন্তু প্রান্তিক উপযোগ কমে যাচ্ছে আমি প্রথম আমের জন্য 4 একক বা 4 টাকা দেওয়ার জন্য প্রস্তুত ছিলাম যা হচ্ছে A1 বিন্দুতে নির্দেশ করে দ্বিতীয় আমটির জন্য বা দ্বিতীয় পণ্যের জন্য আমি 3 টাকা দিতে প্রস্তুত যা হচ্ছে B1 নির্দেশ করে তৃতীয় আমের জন্য 2 টাকা দিতে প্রস্তুত যা সি এবং সি1 এ নির্দেশ করে চতুর্থ আমের জন্য 1 টাকা দিতে প্রস্তুত
যা ডি ডি ওয়ান নির্দেশ করে এবং পঞ্চম আমটির জন্য কোনো অর্থই ব্যয় করিনি বা ব্যয় করতে হয়নি, যা হচ্ছে প্রান্তিক উপযোগ কত ছিল শূন্য, যা ই বিন্দুতে নির্দেশ করে এবং সর্বশেষ যে একটি দ্রব্য মানে ৬ নম্বর দ্রব্যটি বা ষষ্ঠ দ্রব্যটি ভোগ করা হয়েছে তা সেটা হয়ে গেছে ঋণাত্মক, যা এফ এফ ওয়ান এ নির্দেশ করে। ঠিক আছে, তো মোটামুটি মনে হয় আমার মনে হয় যে ক্লাসটা তোমাদের বুঝতে সুবিধা হয়েছে। তো যদি ক্লাসে কোনো রকমের কোনো সমস্যা মনে হয় তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবো, আমরা চেষ্টা করবো পরবর্তীতে ক্লাসগুলো সুন্দরভাবে দেওয়ার জন্য বা বুঝিয়ে দেওয়ার জন্য। আর আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবা, আমাদের এখানে নিত্য নতুন ভিডিওগুলো প্রতিনিয়ত আপলোড দেওয়া হয়। তাহলে সে পর্যন্ত ভালো থাকো, আমাদের সাথেই থাকো, আল্লাহ হাফেজ।